কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞানীদের উদ্দেশ্য বাড়ির আঙিনায় অব্যবহৃত জমি আনারস চাষের আওতায় এনে কৃষককে বিভিন্ন দেশি ফল আবাদে উৎসাহিত করা। বরিশাল থেকে শাহিনা আজমিনের রিপোর্ট। দেশে বেশিরভাগ কৃষক এবং গৃহস্থ বাড়িতে আম, জাম, পেয়ারা, নারকেল, সুপারি সহ বিভিন্ন ফলমূল গাছ রয়েছে। গাছের ছায়ায় ভালো গাছ হয় না, এ ধারণা থেকে এসব গাছের নিচে প্রচুর জমি খালি পড়ে থাকে। ছায়াযুক্ত এসব জায়গায় চাষাবাদ বাড়াতে ক্যালেঙ্গার, হানিকুইন, জায়ান্ট কুইন ও গোলাশাল নামে আনারসের চারটি জাত নিয়ে পরীক্ষা চলছে এক বছর ধরে। যে জায়গাটা কোনো ব্যবহার হয় না সেই জায়গায় আনারস গুলো লাগিয়ে যাতে সর্বোচ্চ লাভবান হতে পারে সেই চেষ্টা আমরা করছি। আমাদের অলরেডি একটা বছর আমাদের পরীক্ষণ কাজ হয়েছে, আমাদের পারফরমেন্সটা খুব ভালো হয়েছে, আর 2 বছর পরীক্ষণ কাজও চলবে, তারপরে আমরা এগুলা কৃষকের মাঠে। বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে খালি পড়ে থাকা এসব জমিতে আনারস চাষ করেছেন কৃষক। 2 বছরের পরীক্ষা কার্যক্রম শেষে কৃষকের মাঠে এই 4 জাতের আনারস ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবেন বিজ্ঞানীরা। বরিশাল থেকে শাহিনা আজমিন, চ্যানেল আই।